আজকের আপডেট নিউজ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম বৃদ্ধি পেয়েছে 3 গুণ এবং রয়েছে ইমিগ্রেশন থেকে পাওয়া কলিং বিষে লেবি খরচ চূড়ান্ত পর্যায়ে। একটি আপডেট এসেছে আজকের ভিডিওর মাধ্যমে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা, মালয়েশিয়া আজকের আপডেট নিউজ। মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে একটি আপডেট নিউজ এসেছে কলিং বিষয়ক গৃহকর্মী খাতে কোন কোন দেশ থেকে প্রথম পর্যায়ে মালয়েশিয়াতে কর্মী নিয়োগ দেওয়া শুরু হবে এবং কি ইমিগ্রেশনে লেবি বাবদ কত টাকা খরচ হবে বিস্তারিত আমরা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। এবং রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম 3 গুণ বৃদ্ধি পেয়েছে এবং রয়েছে ঢাকা এয়ারপোর্টে হয়রানি প্রসঙ্গে আমাদের হাইকমিশন এবং কি আমাদের সরকার নিরাপত্তা প্রসঙ্গে রয়েছে বিস্তারিত অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য এবং রয়েছে ইমিগ্রেশন ও পারসি সম্পর্কে একটি আপডেট নিউজ। তাতে আছে গুরুত্বপূর্ণ ভিডিওটি না জানে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আর আবার একটা প্রবাস টিভির সাথে আছে আমি আমিরুল ইসলাম রুবেল কুয়ালালামপুর মালয়েশিয়া থেকে। দেশমাত্র ভিউয়ার্স, আপনি যদি আমাদের প্রবাস টিভিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আর সাবস্ক্রাইব করে রাখলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেশমাত্র ভিউয়ার্স, মালয়েশিয়া কলিং বিষয়ে অনেকগুলো সেক্টর রয়েছে। প্রথম পর্যায়ে আমরা দেখেছি শুধুমাত্র মালয়েশিয়াতে শুধুমাত্র পাম বাগান বা সবজি বাগানের জন্য বা কৃষিখাতের জন্য কর্মী নিয়োগ দিবে। বর্তমান এর সময় পুরো মালয়েশিয়াতে কিন্তু বিভিন্ন সেক্টরে কর্মীর সংকট দেখা দিয়েছে। তাই তো মালয়েশিয়া সরকার বর্তমান এর সময় যেই আজকে একটি আপডেট এসেছে মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে, যেখানে বলা হয়েছে প্রথম পর্যায়ে মালয়েশিয়াতে পাম বাগান এবং কি সবজি বাগানের পাশাপাশি কিন্তু গৃহকর্মী খাতেও কিন্তু যে শ্রমিক নিয়োগ দেওয়া শুরু হয়েছে এবং কি কোন কোন দেশ থেকে নিয়োগ দেওয়া শুরু হবে বা কোন কোন দেশ থেকে গৃহখাতে কর্মী নিয়ে আসবে মালয়েশিয়া এবং কি লেবি বাবদ কত টাকা খরচ হবে বিস্তারিত আজকের নিউজে ইমিগ্রেশন থেকে আপডেট এসেছে। তাতে যে সমস্ত দেশ থেকে কর্মী বা শ্রমিক নিয়োগ দিয়ে মালয়েশিয়া ওই সমস্ত দেশগুলো হচ্ছে প্রথম পর্যায়ে রয়েছে যেই ফিলিপিন, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, কম্বোডিয়া, নেপাল এবং কি লাওস থেকে শুধুমাত্র যে ঘরের কাজের জন্য বা গৃহকাজের জন্য শ্রমিক নিয়োগ দেবে মালয়েশিয়া, এখানে কোথাও বাংলাদেশের নাম উল্লেখ নেই। তাই তো যে সমস্ত ভাইয়েরা আপনারা এ সমস্ত বিষয় নিয়ে আপনাদেরকে পাঠানোর চেষ্টা করবে কোনো এজেন্সি আপনারা রাজি হবেন না, যেহেতু কোথাও কোনো প্রকার যে গ্রিক হাতের কোনো বাংলাদেশের কোনো অপশন নেই বা বাংলাদেশ থেকে প্রথম পর্যায়ে কিন্তু গৃহী খাতে কোনো যে কর্মী আসবে না মালয়েশিয়াতে। যেহেতু নর্মালি মালয়েশিয়াতে আসা সমস্ত কর্মীদের কিন্তু একটা সুনাম রয়েছে বা একটা যে মর্যাদা রয়েছে কঠোর পরিশ্রমিক শ্রমিক হিসাবে, তাই তো ওই সমস্ত গৃহখাতের জন্য বাংলাদেশ থেকে কিন্তু শ্রমিক নিয়োগ দিচ্ছে না আপাতত বর্তমান এ সময়। তো এই সমস্ত দেশ থেকে শ্রমিক নিয়োগের যে লেবি বাবদ রয়েছে বা ইমিগ্রেশন যে খরচ রয়েছে ওই সমস্ত দেশের যেই আসতে হলে আপনাদেরকে আপনার কোম্পানি বা মালয়েশিয়ার যে সমস্ত কোম্পানি লোক শ্রমিক নিয়োগ দেবে ওই সমস্ত কোম্পানিকে লেবি বাবদ 1,137 রিংগিত পেমেন্ট করতে হবে লেবি বাবদ এই সমস্ত দেশ থেকে। এমনকি পরবর্তী সময় যদি গৃহকর্মী নিয়োগ দেয় বাংলাদেশ থেকে তাহলে সেম একই কন্ডিশন যেই 1,137 রিংগিত লেবি বাবদ জমা হবে এমনকি খুবই কম দামে বা খুবই অল্প খরচে কিন্তু মালয়েশিয়াতে আসতে পারবে যে দেশ থেকে অনেক ভাই বন্ধুগণ যদি এই খাতে চালু হয়ে যায় আর কি। তবে আমরা আশাবাদী এই খাতে শ্রমিক নিয়োগ দেবে বাংলাদেশ থেকে, বাংলাদেশ থেকে অন্যান্য খাতে শ্রমিক নিয়োগ দেবে খুবই দ্রুত কিন্তু ওই নিউজটি চলে আসবে যে অন্যান্য খাতে কত টাকা লেবি বাবদ লাগবে এবং সম্পূর্ণ একটি লিস্ট চলে আসবে আপনাদের হাতে। ইনশাল্লাহ আপনারা একটু অপেক্ষা করুন। দেশমান্ত ভিউয়ার্স, এবার আসুন গুরুত্বপূর্ণ একটি তথ্যে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যা কিনা 50 বছর ধরে পতাকাবাহী আমাদের একটি রাষ্ট্রীয় বিমান, বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের সহ বিভিন্ন বিজনেসম্যানরা কিন্তু চলাফেরা করতেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এমনকি পৃথিবীর সমস্ত দেশ থেকে কিন্তু প্রবাসীদের প্রথম যে পছন্দ তালিকা রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আমাদের দেশ, আমাদের বিমান, আমরাই যাতায়াত করব। কিন্তু অপরদিকে মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে প্রতি বছর একবার না একবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের দাম চরম মূল্য বা চরম টিকিটের দাম চরম গতিতে বৃদ্ধি পায়। বর্তমান এ সময় কিন্তু যে কোনো দেশ থেকে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনি যাতায়াত করবেন আগের দামটি বহাল রয়েছে, কোনো প্রকার বৃদ্ধি পায়নি। শুধুমাত্র আপনি বাংলাদেশ থেকে যদি আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে কোথাও বুকিং করে থাকেন তাহলে কিন্তু 3 গুণ টাকা বেশি দিয়ে আপনাকে টিকিট কাটতে হবে। কিন্তু কেন সেম একই জায়গাতে যদি আপনি ইন্ডিয়া থেকে টিকিট কাটেন আপনার আগের দামটি বহাল রয়েছে বা পাচ্ছেন, নেপাল থেকে আপনি মালয়েশিয়া আসবেন সেম একই দামে টিকিট কাটতে পারবেন, যদি আপনি বাংলাদেশ থেকে টিকিট কাটেন তাহলে কিন্তু টিকিটের দাম 3 গুণ বৃদ্ধি পাবে।
এই সমস্যাটি কোত্থেকে শুরু হয়েছে? আমরা যখন এই সমস্যা নিয়ে ভুগতেছি, বিভিন্ন মাধ্যমে আমরা নিউজ করতেছি এবং কি আমাদের প্রবাসী ভাইরা কিন্তু দেখালেই করতেছে, আর অপরদিকে আমাদের সরকার নতুন একটি নাটক শুরু করে দিয়েছে এবং কি আমরা সকলেই আনন্দিত হয়ে গেছি ওই নাটকের মাধ্যমে, যেখানে কিনা প্রবাসী ভাইরা যে বিগত সময়ে প্রণোদনা বা বোনাস বা আপনার রেমিটেন্সের উপর প্রণোদনা পাচ্ছেন 2% এবং বর্তমানে এই সময় পাবেন 2.5%। তো সেক্ষেত্রে এই খুশিতে প্রবাসী ভাইরা অপরদিকে যে আপনার টিকিটের দাম বিগত সময় ছিল মাত্র 20,000 টাকা, ওই টিকিট বর্তমান এ সময় আপনি পাচ্ছেন 60,000 টাকা দিয়ে। আপনাকে একবারে 40,000 টাকা বেশি দিতে হচ্ছে টিকিট বাবদ। এবং কি অপরদিকে যদি আপনি 1,00,000 টাকা দেশে পাঠান, তাহলে আপনি কয় হাজার টাকা পাবেন? মাত্র 2,500 টাকা বা সামথিং আপনি আপনার বাড়তি টাকা পাবেন সরকারের পক্ষ থেকে বোনাস হিসাবে। আর অপরদিকে আপনার কাছ থেকে হাতিয়ে নিচ্ছে অনেকগুলো টাকা, জব্দি করবে কে? আমরা অবাক হয়ে যাই মাঝে মধ্যে দেখি যে আমাদের হাই কমিশন থেকে যে অতি উৎফুল্লর সাথে প্রবাসীদেরকে জানাচ্ছে যে আমাদের সরকার প্রবাসীদের জন্য অনেক কিছু করতেছে, তার পাশাপাশি প্রণোদনার হার কিন্তু বৃদ্ধি করে 2 থেকে 2.5% করে দিয়েছে। কিন্তু অপরদিকে আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যে প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা টিকিটের নাম করে, ওই সমস্ত দৃষ্টিকোণ থেকে কিন্তু কোনো প্রকার হাইকমিশন থেকে কোনো বিজ্ঞপ্তি আসতেছে না এবং আমার সরকারের পক্ষ থেকে কোনো সহায়তার হাত আমরা দেখতেছি না। আমাদের প্রবাসীদেরকে মনে হচ্ছে যে টিকিট সংক্রান্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং কি ঢাকা এয়ারপোর্টে রক্ত খেকো যোগের মতো শুষে খাচ্ছে প্রবাসীদের রক্তগুলো, আর অপরদিকে আমাদের সরকার তাকিয়ে রয়েছেন। এবং কি বছর শেষে যখন আমরা যে কাউন্ট করে আমাদের প্রবাসীদের কাছ থেকে 1,00,000,000,000,000 টাকা আমরা রেমিটেন্স উপার্জন করেছি, তাদেরকে কর্তাদের মাধ্যমে ভাবা জানে আমাদের লজ্জা বলতে কিছু নেই, আমরা নির্লজ্জ জাতির মতো আমরা আনন্দ করি প্রবাসীদেরকে নিয়ে। আমরা যে বর্তমান এর সময় আমরা তাকিয়ে দেখি কি ইন্ডিয়াকে আমরা পিছনে ফেলে এসেছি এবং কি আমরা পাকিস্তানকেও যে রেমিটেন্সের সংখ্যা থেকে আমরা পিছনে ফেলে এসেছি। কিন্তু অপরদিকে আজ পর্যন্ত প্রবাসীদের লাস্টটুকু আমরা কিন্তু সঠিকভাবে দেশে পাঠাচ্ছি না, প্রবাসীদেরকে আমরা এয়ারপোর্টে ব্যাগ চুরি করতেছি এবং কি একটা টলি পাচ্ছে না প্রবাসী ভাইরা। এই লজ্জা কে নিবে? এই লজ্জা কাকে দিব আমরা? সত্যি আমরা লজ্জিত যে আমরা বর্তমান এর সময় আধুনিক যুগে এসেও কিন্তু এয়ারপোর্টে আমাদের ব্যাগ চুরি হয়ে যায়, আমরা টলি পাই না। অপরদিকে আমাদের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান টিকিট আমরা কাটতেও 3 গুণ বেশি দামে, আমাদের সরকার কোথায় রয়েছেন? তাই তো আমরা অবিলম্বে আমাদের সরকার হস্তক্ষেপ কামনা করতেছি, আমাদের মহামান্য হাইকমিশনের হস্তক্ষেপ কামনা করতেছি। অবশ্যই এটি একটি স্থায়ীভাবে সুরাহ করার প্রয়োজন রয়েছে আমরা মনে করতেছি। দেশমান্য প্রবাসী ভাইরা, মালয়েশিয়া ইমিগ্রেশন অপারসে প্রসঙ্গে গতকাল মালয়েশিয়া কুয়ালালামপুর ইমিগ্রেশন জালান সুলতান ইসমাইলের একটি যেই হোটেল থেকে আফ্রিকার বেশ কয়েকজন নারী পতিতাকে গ্রেপ্তার করেছে এবং কি তাদেরকে যে সমস্ত দেশি বিদেশি নাগরিককে টেক কেয়ার করেছে তাদেরকেও কিন্তু গ্রেপ্তার তালিকে করতেছে। এবং কি এভাবে কিন্তু মালয়েশিয়া বর্তমান এর সময় বিভিন্ন স্থানে কিন্তু ইমিগ্রেশন অপারসে চলতেছে, বিশেষ করে কমপ্লেন রয়েছে যে সমস্ত খাতে, যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং যে সমস্ত স্থানের নাম ওই সমস্ত এরিয়াতে কিন্তু ইমিগ্রেশন কমপ্লেনের ভিত্তিতে অপারসে দিচ্ছে গ্রেপ্তার করতেছে স্থানীয় এবং কি বিদেশি নাগরিকদেরকে। এবং কি তার পাশাপাশি বিভিন্ন বড় বড় প্রজেক্ট এবং কি বড় বড় ফ্যাক্টরিতে কিন্তু ইমিগ্রেশন অপারসে দিচ্ছে শুধুমাত্র কমপ্লেনের ভিত্তিতে। তাতে প্রবাসী আমরা একটু সতর্ক বজায় রাখবো এবং কি যারা কিনা বৈধ হয়েছে আমরা পেপার সাথে রাখবো এবং কি যারা কিনা আমরা দেশেও যাবো ওই সমস্ত প্রবাসী ভাইয়েরও কিন্তু আমরা অবশ্যই আমাদের টিকিট এবং কি পাসপোর্টের সমস্ত ডকুমেন্ট একসাথে করে কিন্তু আমরা চলাফেরা করবো। আর অবশ্যই আমরা সবসময় চেষ্টা করবো আমাদের কোম্পানির সাথে ফ্রেন্ডসের সাথে যোগাযোগ রাখবো, ইনকেস থেকে কোনো সমস্যা হয়ে গেলে যেন আমরা যোগাযোগের মাধ্যমে জানিয়ে দিতে পারি যে আমার সমস্যা হয়েছে আমাদেরকে সহায়তা করার জন্য। দেশমান্ত ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে যদি আপনাদের কোনো মতামত থাকে তাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দেবেন, জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকুন, নির্ভর থাকুন, দেখা হওয়ার পর ভিডিওতে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।